মানে মহামারী করোনা ভাইরাস এর জন্য সারা বিশ্বে স্থবির হয়ে গেছে, আপনারা জানেন তো। আমাদের এই এলাকার অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক স্যার আপনাদের কথা ভেবে, আপনাদের কথা চিন্তা করে উনি আমাকে বলেছেন যে অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ট্রাক্টর ড্রাইভার সকলের তালিকা করার জন্য। তো আমরা কালকে সিএনজি এবং ট্রাক্টরের কিছু অংশ আর ভ্যান ড্রাইভার তাদেরকে দেওয়া হয়েছে, আর রাস্তা আপনাদেরকে, আপনারা বাকি ছিলেন। তো আপনারা মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, আপনাদের সাথে মিলে কাজ করতে পারে। রাখেন, ওনার কথা হচ্ছে কসবা কোনো লোক না খেয়ে থাকবে না, সেই কথা বাস্তবায়নের জন্য উনি পর্যায়ক্রমে সবাইকে দিচ্ছেন। ত্রাণ পর্যায়ক্রমে কসবা সবাই পাবে।